মাত্র বাড়ি থেকে বাইরে এলাম, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাড়ার মধ্যে কিরকম বৃষ্টি পড়ছে। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো। তো আজকের ব্লগটা একটু দেরিতে শুরু হচ্ছে, এখন বাজে 10টা। তার কারণ হচ্ছে যে কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তো বিয়ে বাড়ি থেকে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, যার কারণে সকালে ঘুমিয়ে উঠতে পারিনি। তো সকাল থেকে ব্লগটা সেই কারণেই আমি শুরু করতে পারিনি। তো এখন বাজে প্রায় 10টা, তো 10টার সময় ব্লগটা আবার শুরু করছি আজকে। তো আজকে প্রচণ্ড গরম, অন্য দিনের মতনই আজকেও সেই লেভেলের গরম। দেখতে পাচ্ছ সব জামা পামা খুলে দিয়ে গেঞ্জি পরে রয়েছি, গেঞ্জি পরে ব্লগ ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ। তো সেই লেভেলের গরম আছে আজকে। তো এইটাই বলেছিল, তো চলো দেখা যাক আজকে আর কি কি হতে চলেছে ব্লকে। চলো বেশি না ভোকে ভাট, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমাকে একটা কাজ করতে হবে, অনেকদিন ধরে ভাবছি করবো করবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ফাইবারের টেবিলের মতো বলতে পারো। এটাতে আমি এটাতে ফোনগুলো নামিয়ে চার্জ টার্জ দিই। তো এটা অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করবো, কিন্তু করা হচ্ছে না, এটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে। তো চলো আজকে করা, তো এটাকে আজকে পরিষ্কার করা যাক, অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করবো। তো এইটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম, তো এইগুলো সব এভাবে খোলা যায়, এগুলো সব এভাবে খোলা যায়। এটা তো তেলে খুলে সব কি অবস্থা করেছি দেখতে পাচ্ছ। তো এইভাবে না খুলে ভালোভাবে পরিষ্কারও হবে না। বন্ধুরা, পাড়াতে একজন আইসক্রিমওয়ালা আসছে, তো চলো একটা আইসক্রিম খেয়ে আসি, কারণ সেই লেভেলের গরম করছে। তো দেখি কি আইসক্রিম এনেছে। কি আইসক্রিম রয়েছে? মটকা, নারকেল মালাই, দুধ মালাই, পেপসি। দুধ মালাই দাও একটা। নে একটা আইসক্রিম নিয়ে এলাম। তো আমি খুঁজলাম মালাই পেপসি, তো মালাই পেপসি পেলাম না, তো দুধওয়ালা আইসক্রিম পেলাম একটা। এটাও মালাইয়ের বটে। তো এটাকে তো আমি এইভাবে খাবো না, এটাকে ঠান্ডা জলে শরবত করে বেশ খাবো, তো বেশ ভালো লাগবে বেশি। তো চলো, তো আইসক্রিমটাকে এই গ্লাসটির মধ্যে ভরবো, আর একটা গ্লাসে জল দিয়েছি, জলটা দিই। তো বন্ধুরা, এটাকে অনেকক্ষণ জলে করলাম, তো এবার দেখি খেয়ে টেস্টটা কেমন। তো বেশ ভালোই লাগছে খেতে। আইসক্রিমটা গুলেছি, তার সাথে চিনি দিয়েছি একটুকু, আর ঠান্ডা জল। তো আইসক্রিম, ঠান্ডা জল আর চিনি মিক্স করে দিয়ে বেশ ভালোই লাগছে খেতে। তো যা গরম পড়েছে, এই গরমে একটুকু ঠান্ডা জল এইভাবে খেয়ে বেশ ভালোই আরাম লাগলো। তো হলো যা গরম করছিল, এই আইসক্রিমগুলো জলটা আর শরবতটা তার সাথে মিক্স করে বেশ খেয়ে ভালোই লাগলো। আমরা অনেকক্ষণ ফ্যানের হাতে বসেছিলাম, তো মোবাইল ঘাঁটছিলাম, ইউটিউব দেখছিলাম। তো এখন একটা বাজে প্রায়, তো এবার চান টান করে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে চান করে খাওয়া দাওয়ার পর। A few moments later. ব্লগটা আজকে বিকালে শুরু করলাম। তো আজকে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় দিচ্ছে, আর মেঘ এসছে প্রচণ্ড, অন্ধকার করে মেঘ আসছে, আর সেই লেভেলের ঝড় দিচ্ছে আজকে। যা গরম পড়েছিল, তো ঝড় বৃষ্টি তো হওয়ারই কথা ছিল, কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে আমাদের দিকে ঝড় বৃষ্টি হওয়া। প্রচণ্ড হওয়া দিচ্ছে, হওয়া দিচ্ছে, এত গরম পড়েছিল, তো মেঘ তো হওয়ারই কথা ছিল, তো কাল থেকে হওয়ার কথা ছিল, তো আজ থেকেই মেঘ শুরু হয়ে গেছে আমাদের এদিকে, আর সেই লেভেলের হওয়া দিচ্ছে পুরো। মেঘ এসছে আর প্রচুর মেঘও এসছে অন্ধকার করে, আর হওয়াও দিচ্ছে, হলো বৃষ্টি পড়বে এবার যা বোঝা যাচ্ছে, আর সেই লেভেলের হওয়া দিচ্ছে। তো গাছগুলো তো সব একদম বিকাশ করে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তো কী লেভেলের হওয়া দিচ্ছে আজকে। আমার অবস্থা দেখো, সূর্যগমা পুরো মেঘে ঢাকা গেছে, আর সেই লেভেলের ঝড় এসছে, সেই লেভেলের হওয়া দিচ্ছে, তাকানো যাচ্ছে না। তো প্রচণ্ড বালি ধুলো সব ঘুরে আসতে চোখে ঢুকিয়েছে, লাগছে ভিডিও বানাতে। আর
বেশ বেশ ভালোই মজা লাগছে, আর প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে আমাদের দিয়ে, আর সেই লেভেলের ঝড় এসছে। আর ওই দেখো মনে হয় ছাদে রয়েছে, তো চলো আমরা দেখাচ্ছি। ওই দেখো ছাদে বসে রয়েছে, আমাকে হাঁকাচ্ছে ওইখান থেকে মনে হয়, সেই লেভেলের হাওয়া দিচ্ছে আজকে আমাদের এদিকে, প্রচণ্ড জোরে ঝড় এসছে। ছাদে আর ভিডিও করা যাবে না, কারণ এবার বৃষ্টি চলে আসছে, প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, বড় বড় জলের টোপ, চলো এবার নিচে যাওয়া যাক, কিছু করার নেই, আর উপরে ভিডিও করা যাবে না। তো বৃষ্টিটা কেমন হয় আর, যা গরম পড়েছে আজ, বৃষ্টি হলে অনেকটাই ঠান্ডা হবে, ঘর বাড়ি সব সেই লেভেলের গরম পড়েছে, তো বৃষ্টিটা হলে তো ভালোই হবে, প্রচণ্ড গরম পড়ে গেছে, তো সেই লেভেলের ঝড় এসছে আজকে। সেই আর তো বাড়ি থেকে বাইরে এলাম, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাড়ার মধ্যে কীরকম বৃষ্টি পড়ছে। আর এটা যে জিলাপি ফল, তো ঝড়ে গাছ থেকে পড়েছে, তো জিলাপি ফল খাওয়া হচ্ছে, আর ঝড় থেকে আসছে তার সাথে বৃষ্টি। ক্যামেরাতে জল পেয়ে গেল, আমি বন্ধ রাখছি ব্লগটা, আবার কিরকম পড়ে আবার দেখা হচ্ছে। আমাদের গ্রামে তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, তো পাড়াতে একটা দোকান আছে, তো দোকানের সাইডে দাঁড়িয়ে আছি, তো চারিদিকে শুধু বৃষ্টি আজকে আর ঝড়। তো এই বন্ধুরা, তো এখন বাজে 8:30, তো ভিডিওটা আবার রাত্রে শ্যুট করা শুরু করলাম, কারণ বিকাল থেকে বাইরে তো আর কোথাও যাইনি ঝড় বৃষ্টির কারণে, আর বিকাল থেকে কারেন্ট গেছিলো, তো এতক্ষণে কারেন্ট আইলো। তো আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সকলে একটা করে লাইক করে দিও। তো এটাই বলা ছিল, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।